ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় অনেকেই কিন্তু জানে না, কারণ ইনস্টাগ্রামে নতুন আপডেট আসার পরে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। এর জন্য ভিডিও আপনি একদম স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি দেখার পরে আপনি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটি শিখে যাবেন। তো চলুন আগে চলে যাই মোবাইল স্ক্রিনে। আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ওপেন করব। দেখুন এখানে আমার ইনস্টাগ্রাম ওপেন হয়ে গেছে। ওপেন করার পরে আমাকে কী করতে হবে, ঠিক এই যে এই জায়গাটা যে রয়েছে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে ডান দিকে যে তিনটে দাগ রয়েছে এর উপর আমি একবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন প্রথমেই একটা অপশান রয়েছে যেটা নাম লেখা হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এর মধ্যে আমি চলে যাব। চলে যাওয়ার পরে এখানে দেখুন প্রথমেই একটা অপশান আছে যেটা নাম হচ্ছে কি অ্যাকাউন্ট সেন্টার, আমি এর মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে একটু যদি আমি নিচের দিকে চলে আসি তাহলে দেখুন একটা অপশান আসছে যেটা লেখা আছে পার্সোনাল ডিটেলস বলে, এর মধ্যে আমি প্রবেশ করব। প্রবেশ করার পরে নিচের দিকে একটা অপশান আছে যেখানে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে, আমি এর মধ্যে প্রবেশ করব। দেখুন এখানে লেখা আছে ডি অ্যাক্টিভেশন অর ডিলেশন, এর মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে, আমি এর মধ্যে আবার প্রেস করব। প্রেস করার পর আমার কাছে কিন্তু দুটো অপশান চলে এসেছে, একটা হচ্ছে ডি অ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। ডি অ্যাক্টিভ অ্যাকাউন্ট করলে কি হবে, এই অ্যাকাউন্টটা কিছু দিনের জন্য ডিঅ্যাক্টিভ হয়ে থাকবে, পরে চাইলে আমি অ্যাকাউন্টটাকে আবার রিকভারি করে নিতে পারবো। এখান থেকে যে দ্বিতীয় যে অপশানটা আছে যেটা হচ্ছে কি ডিলিট অ্যাকাউন্ট, এটা করলে আমার সমস্ত যে ডেটা রয়েছে সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে, মানে আমরা তো চাইছিও পার্মানেন্টলি ডিলিটই করতে, আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে যে কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপর দেখুন এখানে অনেকগুলো কিন্তু লিস্ট নেমে গেছে, এখানে বলছে কিসের জন্য আমরা ডিলিট করতে চাই। দেখুন এখানে দেখা যাচ্ছে টু মেনি অ্যাড, ওয়ান টু রিমুভ সামথিং, তারপর লেখা আছে ক্রিয়েট এ সেকেন্ড অ্যাকাউন্ট, আমি দেখা গেলে এটাই সিলেক্ট করলাম যে সেকেন্ড অ্যাকাউন্ট, মানে আমি আর একটা দ্বিতীয় অ্যাকাউন্ট খুলেছি তার জন্য আমি এটাকে ডিলিট করতে চাই। এটা করার পর এখান থেকে যে কন্টিনিউ কন্টিনিউতে সিলেক্ট করব। দিয়ে এখানে দেখুন লেখা আসছে যে ডিলিট অ্যাকাউন্ট চেঞ্জ, সেই প্রসেসটা কিন্তু শুরু হচ্ছে সব, আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এইবার কিন্তু আমাদেরকে বলবে যে ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিতে। এখান থেকে আমি আমার যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা রয়েছে সেটা দেবো, আপনারাও আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি এখানে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এবার আমি এখান থেকে কন্টিনিউ যে বাটনটি রয়েছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা জিনিস লেখা এসেছে যেখানে বলছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেকশন, এখানে বলছে ইফ ইউ কন্টিনিউ উইথ ডিলেকশন ইওর প্রোফাইল অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস উইল বি ডিলেক্টেড অন 30 মার্চ, মানে 30 দিন পরেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এখন ডিলিটের যে প্রসেস আছে সেটা স্টার্ট হয়ে যাবে এবং 30 দিনের মধ্যে আপনি যদি আবার আপনার অ্যাকাউন্টকে রিকভারি করে নেন সেক্ষেত্রে কিন্তু ডিলিট হবে না, এটা 30 দিন সময় নেবে, সমস্ত কিছু মিশে যাবে। এখান থেকে যে ডিলিট বাটনটি রয়েছে ডিলিট অ্যাকাউন্ট, আমি এর উপর প্রেস করব। এই ডিলিট বাটনের উপর প্রেস করার পরে কিছুক্ষণ সময় নেবে, একটা প্রসেস হবে এবং তারপরে কিন্তু এখান থেকে দেখুন ডিলিট হবে এবং অ্যাকাউন্টটা আপনার ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। তার মানে কি হলো, আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু এবার ডিলিটের যে প্রসেস রয়েছে সেটার মধ্যে চলে গেল। এইবার যে আমার 30 মার্চ দেখালো, 30 দিন পর এই যে আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, এই যে অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু ইনস্টাগ্রামে আর দেখাবে না, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এটা একটা সিম্পল প্রসেস, আপনারা চাইলে কিন্তু কয়েক মিনিট খরচ করে এটা করতে পারবেন। আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওতে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।